আসন্ন 16ই জানুয়ারি ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মেয়র আব্দুল মালেক মণ্ডলকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা মহিলা লীগের উদ্যোগে পৌর এলাকা জুড়ে সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রচারণা। উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগমের নেতৃত্বে পৌরসভার 9টি ওয়ার্ডের বিভিন্ন গ্রাম এবং বাজারে নৌকার প্রার্থী মেয়র আব্দুল মালেক মণ্ডলের বিজয় নিশ্চিত করতে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন মহিলা লীগ। শনিবার নৌকার প্রচারণাকালে উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগমের সাথে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বানু, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম, ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাফিনুর নাহার, সাবেক সদস্য সুলতানা ইয়াসমিন ফরিদা সহ আরও অনেকে। আব্দুল মালেক মণ্ডলের সময়ে পৌরসভার যে উন্নয়ন সংগঠিত হয়েছে সেসব কথা তুলে ধরেন। আসন্ন পৌর নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে পৌরসভার অবশিষ্ট কাজ শেষ করতে আবারও ভোটারদের আহ্বান জানান বক্তারা।